আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তেরো নভেম্বর তেইশ সামনে কঠিন ফল পাবে আওয়ামী লীগ কী পদক্ষেপ নেওয়ার চেষ্টা কিন্তু একই ঘটলো আওয়ামী লীগ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বরং তারা কথার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করছে দর্শক আপনারা জানেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সম্মানিত ব্যক্তি অত্যন্ত দক্ষ কূটনীতিক তিনি বাংলাদেশে গণতন্ত্রের সুরক্ষার জন্যে যুক্তরাষ্ট্রের দেওয়া যে অ্যাসাইনমেন্ট সে অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে ভিয়েনা কনভেনশন মেনে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাকে হুমকি তুচ্ছতা ছিল নানান কিছুর সম্মুখীন হতে হয়েছে এগুলো সিরিয়াসলি নেওয়ার কারণ আছে তাকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেয় আবার পাতিহাসের মতো খাওয়ার হুমকি কত কিছুই আমরা দেখি এগুলোরতে উদ্বেগ হওয়ার কারণ আছে এই কারণে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক এক রাষ্ট্রদূতের গাড়িতে কিন্তু হামলা করা হয়েছিল এবং এই পিটারহাসের গাড়ি ঘিরে ধরার মতো বিব্রতকর ঘটনা কিন্তু ঘটেছিল আবার প্রকাশ্যে পেটানোর হুমকি অতএব এটা খুব সিরিয়াসলি দেখা উচিত এখন যুক্তরাষ্ট্র কিন্তু এই পিটারহাসকে প্রকাশ্যে পেটানোর হুমকিতে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা জানিয়েছে তাদের নাগরিকদের নিরাপত্তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা দেয়ার বা তারা আহ্বান জানিয়েছে তাদের যে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা উঠে এসেছে কিন্তু প্রকাশ্যে যারা পেটানোর হুমকি দিয়েছে আমি তো বলেছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দায় আছে কারণ তারাই পিটার হাসের মুরব্বীদের সাথে কথা বা পিটার হাসকে অবজ্ঞা করে সেই গ্রাউন্ড তৈরি করেছেন তার ফলেই কিন্তু অদস্থ নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন যাই হোক তারপরও সিনিয়র নেতারা অ্যাটলিস্ট ভদ্রতা মেনে কথা বলেছেন তারা তো আর হুমকি দেননি তারা হয়তো বা গ্রাউন্ড তৈরি করেছেন ওবায়দুল কাদের বলেছিলেন যে পিটারাসকে পেটানোর হুমকি দাতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন হুমকিটা হচ্ছে ফৌজদারি পেটানোর হুমকি কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সাংগঠনিক সেটা অপ্রতুল ছিল কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি হয়েছে আমরা এরকম কিছু পাইনি এরপরে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ব্যবস্থা নিতে কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কোনো তথ্য পাইনি কিন্তু অন্য একটা পক্ষও কিন্তু ব্যবস্থা নিতে পদক্ষেপ শুরু করেছিল কিন্তু সেখানেও আমরা দেখলাম অন্য ঘটনা পিটার হাসকে হুমকি সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন একটু নিউজটা আপনাদেরকে শোনাই দর্শক ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী চম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুলক চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে সোমবার তেরো নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাসেম রাজু বাদী হয়ে এ মামলা আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান দেখেন দর্শক এই মামলাটা করা উচিত ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজনই উচিত ছিল যে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে মামলার আবেদন করা কিন্তু আওয়ামী লীগ তো করেনি মানবাধিকার কর্মীরা মামলার আবেদন করেছে আমরা এটাকে স্বাগত জানাই কারণ আইনানু আইনি ব্যবস্থা আর অধিকার রয়েছে এবং আইনি ব্যবস্থা উচিত কিন্তু কী ঘটেছে দেখেন এই পদক্ষেপ চেষ্টা সেটাও সফল হচ্ছে না এ মাননার আবেদন অন্য আসামিরা হলেন চাম্বুল ইউনিয়ন পরিষদের ইফতেকার উদ্দিন বাবু সাজ্জাদ হেসান ফরাদ নাসির ও সাইফুল মারানোর আবেদনে বলা হয় গত ছয় নভেম্বর বাসকালীর এক জনসভায় মুজিবুলক চৌধুরী সকল আসামিদের উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন যা আট নভেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ডক্টর ইউনুস সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন যে হাজার কোটি টাকার মানহানির সামিল বলে উল্লেখ করা হয় অবশ্যই এই মামলার আর্জিতে যা উল্লেখ করা হচ্ছে আমরা এটার সাথে একমত কিন্তু পিটার হাসকে পেটানোর হুমকি মামলার আবেদন খারিজ দুঃখজনক ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বাসকারী চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে ঢাকায় মামলার আবেদন খারিজ করেছে আদালত এখন আদালতের উপর সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি আমরা মনে করি খারিজ করাটা ঠিক হয়নি মামলা গ্রহণ করা উচিত ছিল এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আনা উচিত ছিল এখন আওয়ামী লীগ যেই ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে সহযোগিতা করছে না এমনকি বিজ্ঞ আদালত মামলাও নিল না এর ফলে আওয়ামী লীগ আরও কঠিন ফল পাবে এটা আমাদের ধারণা কূটনৈতিকভাবে নানানভাবে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়টা ছাদ দেয় না যাই হোক আশা করি আওয়ামী লীগ সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নিবে দাতাদের বিরুদ্ধে এমনকি ছাত্রলীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত